আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.2 এর 2 নং-এর যে ক খ গ এই তিনটি অঙ্ক আছে, এর প্রত্যেকটি আমি তোমাদেরকে করাবো। তো সেই জন্য একটু ধৈর্য ধরে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে এবং দেখতে হবে। তো চলো আমরা প্রথমে ক থেকে শুরু করি। তো ক নাম্বার আমরা যদি একটু দেখি কি আছে, লগ সাফিক্সে 5 বেজ এক্স ইকুয়াল 3। তো এই অঙ্কগুলোর একদম ইজি নিয়ম তোমরা যদি একটু ফলো করো তাহলেই বুঝতে পারবে। বা তাহলে কি করব, তোমরা মনে রাখবে, কি মনে রাখবে? তো সর্বপ্রথম যেই কথাটা মনে রাখবে সেটা হচ্ছে লগটা বাদ যাবে। কি হবে? লগটা বাদ যাবে। লগ যদি বাদ যায়, লগ বাদ যাওয়ার সাথে সাথে এই সাফিক্সটা বেজ হয়ে যাবে। কি হবে? বেজ হয়ে যাবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো প্রথম কথা কি, লগ বাদ যাবে, এই সাফিক্স বেজ হয়ে যাবে। তাহলে লগের কাজ শেষ, এটার কাজ শেষ, এখন আমাদের বাকি আছে এই দুইটার কাজ। মনে রাখবে এটা শুধু স্থান পরিবর্তন করবে, এপাশের 3 এপাশে এসে পাওয়ারে বসবে, আর এপাশের এক্স এপাশে চলে আসবে। ইজি না? একদম। তো এখন আমরা কি করব, যেমন 5k কিউব করলে হয় 1 to 5, এপাশে কি এক্স, সুতরাং এই পাশের এক্স এপাশে লিখলাম, আর এই যে 1 to 5 এটা আমরা ডান পাশে লিখলাম। এটাই আমাদের আনসার। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান অর্থাৎ খ নম্বর প্রশ্নটা যদি আমরা করি, কি দেওয়া আছে, লগ এক্স 25 ইকুয়াল 2। তাহলে পরবর্তী লাইনটা কি হবে? তাহলে লগকে বাদ দিয়ে দাও। লগকে বাদ দিয়ে দিলে এই যে সাফিক্স বেজ হয়ে যাবে, সাফিক্স কি হবে, বেজ হয়ে যাবে, আর এই পাশের 25 এই পাশে চলে আসবে, এই পাশের 2 এ পাশে এসে পাওয়ারে বসবে। তাহলে কাজটা কি, লগ বাদ যাবে আর এই সাফিক্সটা বেজ হয়ে যাবে। পরে এই যে দুইটা বেজ এর স্থান পরিবর্তন করবে, এপাশেরটা এপাশে এসে পাওয়ারে বসবে আর এপাশের বেজ এপাশে চলে যাবে। এবার দেখো, তাহলে এক্স এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি হবে, রুট হবে, তাই না? এখন এক্স ইকুয়াল টু কত, 25 রুট করলে শুধু 5। এটাই আমাদের আনসার, একদম সহজ। তোমরা একটু মনোযোগ সহকারে করো, খুবই ভালো লাগবে। এখন আমরা করবো আমাদের তৃতীয় প্রশ্নের সমাধান। তাহলে একটু লক্ষ্য করো তৃতীয় প্রশ্নটা কি আছে, লগ এক্স এই লগ সাফিক্স এইচ বেজে হচ্ছে 1/16। অনেকে এখানে এসেই ভুলটা করে, 1/16 এই পুরাটা কিন্তু আমাদের বেজ, এইচ একদম সম্পূর্ণ অংশটা আমাদের বেজ। তাহলে আমাদের কাজটা কি, প্রথম কথা হচ্ছে লগ বাদ যাবে, এই যে সাফিক্স বেজ হয়ে যাবে। এখন এই বেজ আর এই বেজের স্থান পরিবর্তন, অর্থাৎ এপাশের বেজ -2 এসে পাওয়ারে বসবে, এপাশে 1/16 এপাশে চলে আসবে। এবার আমরা করব, দেখো এক্সের পাওয়ার -2, এটা নিচে আসলে এক্সের পাওয়ার +2, উপরে কি 1, আর এখানে কি 1/16। এবার তোমরা একটু কাজ করো, তো আর গুণন করো, 1 × x² 1 × 16 বা এক্স ইকুয়াল টু এপাশের স্কোয়ার এপাশে আসলে কী হবে, রুট হবে। তাহলে 16 উপরে রুট, সুতরাং এক্স ইকুয়াল টু কত, 4। এটাই আমাদের আনসার। সহজ না? একদমই সহজ, তোমরা খুবই সহজে এগুলো করে ফেললে, তাই না? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।